সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। স্মার্ট ইংলিশ একাডেমির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মজার একটি লেসন নিয়ে। আপনারা জানেন এর আগে আমরা উচ্চারণ নিয়ে বেশ কয়েকটি ক্লাস করেছি, যেটি ছিল ম্যাজিক ই। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি ই থাকে তাহলে সেই ইটা থাকলে শব্দের উচ্চারণটা কেমন হয়। আজকে আমরা চমৎকার আরেকটি লেসন করেছি এবং খুবই গুরুত্বপূর্ণ এই লেসনটি। আসলে আমরা বলছি লং এ ওয়ার্ডস। লং এ, হোয়াট ইজ লং এ? লং এ কী? অর্থাৎ আমরা জানি যে ইংলিশ অ্যালফাবেটের মধ্যে যে ভাওয়েলসগুলো আছে এ, ই, আই, ও অ্যান্ড ইউ, এগুলো উচ্চারণ দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে শর্ট ভাওয়েল, একটা হচ্ছে লং ভাওয়েলস। শর্ট ভাওয়েল যেখানে ভাওয়েলকে অল্প উচ্চারণ করতে হয়, শর্ট। যেমন আমরা বাংলায় যদি উদাহরণ দেই, হ্রস্ব ই, অর্থাৎ এই ইটা ছোট উচ্চারণ। আরেকটা হচ্ছে দীর্ঘ ই, এটা হচ্ছে একটু লম্বা উচ্চারণ। ঠিক একইভাবে ভাওয়েলের, ইংলিশে ভাওয়েলের ক্ষেত্রেও তাই সেম জিনিসটা রয়েছে, যেটি হচ্ছে কোথাও উচ্চারণ একটু ভাওয়েল দীর্ঘ হয়, কোথাও উচ্চারণ একটু শর্ট হয়। তো আমরা আজকে যেটা করবো একটু দীর্ঘ, কারণ আমরা শব্দের মাঝখানে এই ধরনের অনেকগুলো শব্দ ভাওয়েলস পাই যেগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের আসলে উচ্চারণটা কেমন হবে। যেমন লং এ, এই এটা বলছি, অর্থাৎ এইখানে যতগুলো এক্সাম্পল দেওয়া আছে সবগুলোর উচ্চারণ কিন্তু এ এর মতো, অর্থাৎ লং এ, এ, এ। এবং যতই এখানে অন্যান্য যা কিছু ভাওয়েলই থাক সবগুলোর উচ্চারণ প্রায় সেম ক্যাটাগরির। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা এ দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ডেটা। ডেটা এখানে মূলত আমরা উচ্চারণ করে থাকি ডাটা, আসলে কি ডাটা না, এখানে কিন্তু এ আছে। এখন একটিমাত্র ভাওয়েল আছে এ, কিন্তু এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু একাধিক ভাওয়েলস আছে। এগুলোর উচ্চারণ না হয় লম্বা হতে পারে, কিন্তু একটিমাত্র এ থাকলে কি আসলে লম্বা উচ্চারণ হবে? জি হ্যাঁ। কেন হবে? এখানে ছোট্ট একটি ট্রিক রয়েছে, একটা কৌশল। আমরা জানি সিলেবল কত প্রকার? চার প্রকার, মনো, ডাই, ট্রাই, পলি। সিলেবল কি? একটি শব্দের যতটুকু অংশ ভাওয়েলের সাহায্য নিয়ে আমি উচ্চারণ করতে পারবো সে ততটুকু অংশকে বলা হয় এক একটি সিলেবল। অর্থাৎ যে শব্দের উচ্চারণ একটি সেটাকে আমরা বলবো মনোসিলেবল, যে শব্দের উচ্চারণ দুটি সেটাকে আমরা বলবো ডাইসিলেবল, যে শব্দের উচ্চারণ তিনটি তাকে আমরা বলবো ট্রাইসিলেবল, এবং যে শব্দের উচ্চারণ আমার চার বা চারের অধিক তাকে আমরা বলবো পলিসিলেবল। এখন এই চারটি সিলেবলের মধ্যে আমরা এখানে একটু লক্ষ্য করি, ডেটা এখানে দুটি সিলেবল রয়েছে। এই দুটি সিলেবল যখন রয়েছে তাহলে দুটি সিলেবলের মধ্যে বলা হচ্ছে পরের সিলেবলটা উচ্চারণের আগে যদি কোনো এ থাকে তাহলে সেটিতে একটু লম্বা করে বলতে হয়, অর্থাৎ ডেটা, ডেটা, ডেটা। যেমন অ্যাপ্রন, এখানে আমরা কি অ্যাপ্রন বলি? অ্যাপ্রন বলা যাবে না। এখানে দেখা যাচ্ছে এ, এটা একটা আলাদা সিলেবল। এই আলাদা সিলেবল হওয়ার কারণে আমরা এটাকে কি বলছি? এইপ্রন, এইপ্রন। অর্থাৎ এই এটাকে একটু লম্বা করে উচ্চারণ করছি। সেম এখানেও দেখুন, বেসিক নো হলো না, কি হবে? বেসিক। কেন? এখানে সিক এটি একটি আলাদা সিলেবল, আর এখানে এ থাকার কারণে তার আগে আমাদের এটিকে লম্বা করে নিতে হচ্ছে, বেসিক। যেমন পেইপা, পা, এটা একটা আলাদা সিলেবল, তার আগে এ আছে এই জন্য এটিকে আমরা উচ্চারণ করছি একটু লম্বা করে, পেইপা। ঠিক একইভাবে আমরা নিচের শব্দটিতে একটু লক্ষ্য করি, এখানে কিন্তু তিনটি সিলেবল রয়েছে। যেমন চ, মা, চ, হতে পারে তিনটি, চারটি, একাধিক সিলেবল থাকতে পারে, কিন্তু আমাকে দেখতে হবে এটা কোথায় আছে, এখানে, এর পরে কিন্তু আলাদা সিলেবল চ, এই জন্য টম্যাটো, টম্যাটো, টম্যাটো। অর্থাৎ ম্যাটা একটু লম্বা হচ্ছে, টম্যাটো। তাহলে আমরা এটা জানলাম যে কোনো শব্দে যদি কোনো সিলেবলের আগে যদি এ থাকে শুধুমাত্র তাহলে ডেফিনেটলি সেটাকে একটু লং এ হিসেবে উচ্চারণ করতে হয়। এবার আমরা চলে আসি পরেরটাতে, এই কনসোনান্ট ই। কনসোনান্ট কি? এখানে ফাঁকা রেখেছি কনসোনান্ট, এই যেমন ধরুন এ, কে, ই, এটা লং উচ্চারণ হবে, যেটিকে বলা হচ্ছে খেক, নট কেক। এটা আমরা এর আগের একটি ম্যাজিক ইয়ের ক্লাসে আমরা দেখেছিলাম, সেটিকে আমি সংক্ষেপে বলছি। যেমন এ অ্যান্ড ই, দ্যাট ইজ নট ক্যান, খেইন, লং এ, খেইন, সেম, ওয়েভ, খেইম। বুঝতে পারছেন যে এখানে আমাকে এটাকে কি করতে হচ্ছে, ভাওয়ালটাকে একটু লম্বা করে উচ্চারণ করতে হচ্ছে, একটু দীর্ঘ করে উচ্চারণ করতে হচ্ছে।
একইভাবে যদি আপনারা কোনো শব্দে দেখেন এআই, এআই থাকলে অবশ্যই এটিও লং এর মধ্যে পড়বে, এ যেমন করে উচ্চারণ করেছেন খেক, ঠিক একইভাবে উচ্চারণ হবে এটাও, যেমন রেইন, এইম, সেল, ফেড, গেইন। তাহলে আমরা উচ্চারণগুলো আমাদের কিসের মতো হচ্ছে, অনেকটাই একদম লং ভাওয়েল দিয়ে ফরেইনার বা নেটিভ স্পিকার যারা তারা যেভাবে উচ্চারণ করে ঠিক সেই উচ্চারণটাই আসছে। তারপরে কোথাও যদি আমরা দেখি এ ওয়াই, এ ওয়াই থাকলেই যেমন আমরা এখানে কি এ ওয়াই থাকলে কি আই উচ্চারণ করব, না, এটারও উচ্চারণ হবে এই এর মতো। যদি না হয় তাহলে কী হবে, পিএল এ ওয়াই, প্লাই, না, প্লাই। দেখুন আগেরগুলোর মতো খেই, রেইন, প্লাই অর্থাৎ লং এ, জাই, সে, ফে, ফ্রে অর্থাৎ এ ওয়াই থাকলে সেটিওকে আমরা কি বলছি, লং এ। লং এর আরেকটি এক্সাম্পল হচ্ছে ই আই। আমরা ই মানে করে ই দেখলেই মনে করি ই বোধ হয় ই এর মতো উচ্চারণ, আসলে কিন্তু তা নয়, ই এর উচ্চারণ এর মতো। অর্থাৎ এই ই এবং আই থাকলে এরও উচ্চারণ এ, কেমন, ভেইন, রেইন, রেইন, চেইন, বেক, সেম উচ্চারণ। যখন এখানে আমরা দেখতে পাচ্ছি ই আই থাকলো লং এ। এরপরে আমরা চলে আসি এ পাশে, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ই আই এখানেও ই আই কিন্তু এখানে রয়েছে জি এবং এইচ। যদি ই আই এর পরে জি এইচ থাকে, এরকম অনেকগুলো শব্দ আছে যেখানে জি এইচ টোটালি সাইলেন্ট ভূমিকা পালন করে, কোনো রকমের এখানে তারা উচ্চারণ হয় না, কেমন আমরা জি ফর জানি জি এর উচ্চারণ জি, গ, গ, এইচ এর উচ্চারণ জানি হ, তাহলে আমরা কি হবে এই, এরকম যদি এরকম হতো তাহলে এটা কি এইচ না বলে আমরা বলতাম এইচ, মানে উচ্চারণ করতে কষ্ট হয়ে যেত, এটা বলার খুবই কঠিন হয়ে যেত। এই জন্য আমরা কি করছি, দেখেন এটা সাইলেন্ট থাকছে, তাহলে এইখানে উচ্চারণটা লং এ, এই জন্য এইট, ওয়েট, ওয়ে, ফ্রে, নেইবার, নেইবার, অর্থাৎ এইখানেও নেই, নট নেইবার, তাড়াতাড়ি বলা যাবে না, ফ্রেট, ওয়েট, এরকম বলা যাবে না। আমরা বলি যে এটা কত, ওয়েট কত, আসলে ওয়েট না, এটা ওয়েট, ওয়েট কত। তাহলে আমরা বুঝতে পারছি যে ই আই জি এইচ এখানেও যদি এরকম থাকে এটাও লং এ উচ্চারণ হবে। এরপরে দেখছি ই এ, যদি কোনো শব্দে আমরা পাই ই এ পাশাপাশি বসে তাহলে সেটির উচ্চারণ কি, সেটাও কিন্তু লং এ, নট ই, লং এ। যদি কেমন, যেমন এস টি ই এ কে, এর উচ্চারণ হচ্ছে স্টেক, স্টেক। এখন আমরা যদি এটাকে বলি ই এবং এ এরকম করে উচ্চারণ করি যে ইয়া, ই এ ফর ইয়া, এরকম করে উচ্চারণ করি তাহলে কী হবে, ইস্টিয়াক, আসলে এটা কিন্তু ইস্টিয়াক নয়, এটা কি উচ্চারণ, স্টেক। ব্রেক আমরা বলি ভেঙে ফেলা কোনো কিছু, বি আর ই আই কে, দেখেন এখানে কিন্তু উচ্চারণ হচ্ছে ব্রেক, অর্থাৎ ই এ থাকলে লং এর মতো। গ্রেট, চেয়ার, তারপর ওয়্যার, লং এ। এরপর আমাদের একদম সর্বশেষ যেটি রয়েছে সেটা হচ্ছে ই ওয়াই, ই ওয়াইও থাকলে উচ্চারণ কিন্তু হবে লং এর মতো, কেমন, দেয়, হে, বে, অবে, সার্ভে, এরকম অনেক শব্দ আছে আমাদের খুব কাছাকাছি, অনেক শব্দ আমরা জানি, তাহলে ই ওয়াই থাকলেও তা সেটিও কিন্তু লং এর মতো উচ্চারণ হবে। আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কিন্তু আবার লক্ষ্য করছি যে লং এ আপনারা যেখানে যেভাবেই দেখেন এটা একটু মনে রাখবেন, এ, এ কনসোনান্ট, ই, এ আই, এ ওয়াই, ই আই, ই আই জি এইচ, কিংবা ই এ, ই ওয়াই, এগুলো থাকলে এগুলো সবগুলোর উচ্চারণ লং এ। এখন আপনারা আমাদের এই ভিডিওটি দেখার পরে যে কাজটি করবেন, আপনাদের যদি কোনো বই থাকে আপনারা বইয়ের সেই এই ধরনের যে শব্দগুলো আছে সেগুলো মার্ক করবেন, আন্ডারলাইন করার পরে সেগুলো খুব ভালো করে উচ্চারণ করার চেষ্টা করবেন। আমরা এখানে আজকের এই ক্লাসটি যে উচ্চারণটা শিখিয়েছি সেটার সাথে একটু মিলিয়ে নেবেন। আরেকটা বিনীত অনুরোধ করতে চাই, আমরা প্রতিনিয়ত আপনাদের এই উচ্চারণগত সমস্যার কারণে আমরা যে ক্লাসগুলো তৈরি করছি এবং ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি, এই ক্লাস এবং ভিডিওগুলো আমি একদম আপনাদেরকে অনুরোধ করব আপনারা কেটে কেটে দেখবেন না,
আপনি একদম পূর্ণাঙ্গ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং এটা ডেইলি প্র্যাকটিস করতে পারবেন, এবং আপনি বাড়িতে বসেই কিন্তু শিখছেন। তাহলে একটা তো আবদার করাই যায়, কী সেই আবদার? সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত। আমরা এরপরে আরও অনেকগুলো উচ্চারণের ক্লাস দেব, যেটি আমাদের আসলে বিদেশিদের মতো কথা বলতে কে না চায়, নেটিভ স্পিকারদের মতো ইংলিশে সবাই আমরা কথা বলতে চাই, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না এর উচ্চারণগুলো কীভাবে হবে। এই জন্যই আমাদের কিন্তু এই আয়োজন স্মার্ট ইংলিশ একাডেমি, আপনাকে স্মার্টলি ইংরেজিতে কথা বলা শেখাতে চায়। স্মার্ট ইংলিশ একাডেমির সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।